গাছপালা ছাড়া আমাদের জীবনের কোনো অস্তিত্ব নেই। আমাদের শ্বাস নেওয়ার জন্য যে অক্সিজেনের দরকার তা আমরা গাছ থেকে পাই। গাছের জন্য ভালো মতো বৃষ্টি হয়, গাছের সাহায্যে আমাদের খাবারের ব্যবস্থা করা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আমরা আপনাদের জন্য গাছপালার জগতে এমন কিছু অজানা তথ্য নিয়ে হাজির হয়েছে যা আপনারা আগে কখনো শোনেননি। মেলন প্ল্যান্ট, এই গাছে হওয়া ফলগুলোর জন্য এই গাছটি পুরো পৃথিবীতে বিখ্যাত। কিন্তু এই গাছের ফলগুলো খাওয়া যাবে না, কারণ এটি অনেক বিষাক্ত। কেউ যদি ভুলে এই ফল খেয়ে থাকে তাহলে তার মৃত্যু নিশ্চিত। এই গাছ ভিয়েতনামে পাওয়া যায়। এই ফলের আকৃতি অনেকটা ফিমেল ব্রেস্টের মতো হয়, আর এই ফলটার এই ইউনিক ডিজাইনের জন্য অনেক প্রসিদ্ধ। নেরিফন ট্রি, থাইল্যান্ডে পাওয়া এই গাছটি নেরিফন ট্রি নামে প্রচলিত। এই গাছে যে ফলটা পাওয়া যায় তা দেখতে কিছুটা ন্যাকেড নারীর মতো দেখায়। এই গাছ থেকে প্রাপ্ত এই ফলের সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য বিজ্ঞানীরা অনেক সময় ধরে গবেষণা করেছেন, কিন্তু এখন পর্যন্ত তারা এর রহস্যের কোনো সমাধান করতে পারেননি। নেফান্টিস রাজ, উপর থেকে দেখতে অনেকটা মটকা আকৃতির এই ফল ফিলিপাইন ও মাউন্ট ভিক্টোরিয়ায় পাওয়া যায়। ফলের ভেতরে সাধারণত একটা থলের মতো থাকে, যার ভেতর সে তার খাবার খায়। যখন কোনো পোকামাকড় কিংবা ইঁদুর থলের ভেতর পড়ে যায়, তখন এই গাছ তাকে তার খাদ্য বানিয়ে নেয়। এরকম পোকামাকড় ইঁদুর খাওয়া গাছ আপনি মনে হয় এর আগে কখনো দেখেননি। কমেন্ট বক্সে এই গাছের সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। ম্যানকি অর্কিড, একে ড্রাকুলা সিমিয়াও বলে। আমেরিকায় পাওয়া যায় এই গাছকে সাধারণত ম্যানকি অর্কিড নামে সবাই জানে, কারণ এই গাছটা দেখতে অনেকটা বানরের মতো। এমন মনে হয় যে বানরটা আপনাকে দেখছে। এই গাছের প্রতিটি ফুলে আপনি বানরের মতো মুখ দেখতে পাবেন। ড্যান্সিং প্ল্যান্ট, পৃথিবীতে এমন একটি গাছ আছে যা মিউজিক শোনানোর পর নিজেদের পাতাকে নড়াচড়া করতে থাকে। এখন আপনি মনে করতে পারেন এটা আবার কেমন নতুন জীব। তাই আপনাদেরকে বলে দিই যে এশিয়ার জঙ্গলে পাওয়া যাওয়া এই গাছ মিউজিক্যাল বিটকে অনুভব করে, আর তাই মিউজিক শোনার সাথে সাথে এগুলো তার পাতাকে নাড়াতে থাকে। সাধারণত মানুষ এই গাছটিকে নিজেদের ঘরে সাজানোর জন্য রাখেন। আপনি কি এটি আপনার ড্রয়িং রুমে রাখতে চাইবেন? সোয়াডল্ট বেবিস ফ্লাওয়ার, ছোট ছোট কিউট কিউট বাচ্চারা কিন্তু এই গাছের ডালে কি করছে? এই গাছটা অনেকটা আজব প্রকৃতির। এই ফুলগুলো দেখতে অনেকটা ঘুমন্ত বাচ্চার মতো দেখায়। এমন মনে হয় যে কোনো বাচ্চা দোলনায় বসে বসে ঘুমাচ্ছে। 1977 সালে কলম্বিয়ার জঙ্গলে এই ফুলকে প্রথমবার দেখা যায়। এই ফুলগুলো দেখতে সাদা এবং হলুদ রং মিশ্রিত। এ ফুল তার নিজস্ব ঘ্রাণ ছড়ায়। ম্যান অর্কিড ফ্লাওয়ার, এই ফুলটিকে দেখতে অনেকটা টুপি পরা মানুষের মতো দেখায়। প্রকৃতি এই ফুলকে টুপি তো পরিয়েছে, কিন্তু কাপড় পরাতে ভুলে গেছে। এই ফুল ইউরোপ ও আমেরিকা সাধারণত দেখা যায়। এপ্রিল ও মে মাসের মধ্যে সাধারণত ফুল ফোটে। সাদা আর গোলাপি রঙের মিশ্রণে ফুটন্ত ফুল দেখতে অনেক সুন্দর লাগে। বিভিন্ন কাজে ব্যবহৃত এই ফুলকে খাবার কাজে ব্যবহার করা হয়। টাইটান আরাম, এটি অনেক বড় একটা ফুল, সেটা দেখার জন্য অনেক মানুষ জমায়েত হয়। সুমাত্রা, ইন্দোনেশিয়া ও এশিয়ায় পাওয়া যায় এই ফুল। 7 থেকে 10 বছরের মধ্যে শুধু একবারই ফোটে। এগুলোর উচ্চতা প্রায় 10 ফিটের মতো হয়। যখন এই ফুলটি ফোটে তখন অনেক সুন্দর দেখায়। একে দেখার জন্য দূর দূর থেকে অনেক পর্যটক আসে, কিন্তু ফুলের খারাপ গন্ধের জন্য তারা দূরে সরে যায়। সাইকোট্রিয়া প্ল্যান্ট, কোনো মেয়ের সুন্দর ঠোঁটের মতো দেখতে পাপড়িগুলো একটি ফুলের, সেই গাছকে সাইকোট্রিয়া প্ল্যান্ট নামে জানে মানুষ। আর এই আকৃতির জন্য পুরো পৃথিবীতে এটি বিখ্যাত। কলম্বিয়া, পানামা এবং আফ্রিকায় পাওয়া যায় এই ফুল দিয়ে মানুষ তার ড্রয়িং রুমকে সাজায়। প্যারট ফ্লাওয়ার, আর আমরা যে ফুলের কথা বলছি সেটি থাইল্যান্ডে পাওয়া যাওয়া একটি ফুল। ফুলটা দেখতে এতটা সুন্দর হয় যে সেখানকার সরকার ফুলটিকে তার দেশের বাহিরে নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই ফুলের ডিজাইন দেখতে অনেকটা টিয়া পাখির মতো দেখায়, কিন্তু এটা আসল টিয়া পাখির চেয়েও অনেক সুন্দর হয়। লিভিং স্টোন,
এই ছোট ছোট পাথরগুলো দেখে আপনার কি মনে হয়, আসলে কেন এই পাথরগুলো দেখতে অনেকটা অন্যরকম? আসলে পাথরের মতো দেখতে এই জিনিসটা আসলে সত্যিকারের পাথর নয়। এটি আফ্রিকার মরুভূমিতে পাওয়া যাওয়া একটি ফুল, যেটা দূর থেকে দেখতে অনেকটা পাথরের মতো লাগে। বলে দিই যে এটা হচ্ছে এই গাছের বেঁচে থাকার কৌশল, যেটা নিজেকে রক্ষা করার জন্য অনেকটা পাথরের মতো আকৃতির হয়ে থাকে। অনেকে এই গাছকে নিজের বাসায় রাখতে পছন্দ করে, কারণ এটি তার ড্রয়িং রুমে সৌন্দর্য আরো বৃদ্ধি করিয়ে দেয়। হাইড্রোনোরা আফ্রিকানা। দক্ষিণ আফ্রিকায় পাওয়া যাওয়া এই বড় গাছ একটি বড় রকমের ফুল দেয়। এই গাছ মাটির নিচে অনেক গভীরে বড় হয়। এটি যখন উপরের দিকে ফুল ফোটে তখন এটি দেখতে অনেকটা ফিমেল ভ্যাজাইনার মতো দেখায়। এর কাছ থেকে অনেক দুর্গন্ধ আসে। আফ্রিকায় পাওয়া যাওয়া এই ফুল এখানে লোকাল মানুষের কাছে সান্টাক্লজ নামে পরিচিত। পুরোপুরি যখন ফুটে ওঠে তখন দেখতে টকটকে লাল রঙের হয়। রেফ্রেশা আর্নোল্ডি। পৃথিবীতে সবচেয়ে বড় আকৃতির এই ফুল স্মার্টসার রেইন ফরেস্টে পাওয়া যায়। একটু বড় এই ফুলের গাছ থেকে অনেক দুর্গন্ধ আসে। এত দুর্গন্ধের কারণে যে কোনো মানুষকে ফুলের কাছ থেকে দূরে সরে যায়। ফুলের আকার নিয়ে বিজ্ঞানীরা আজ পর্যন্ত গবেষণা করছে, কিন্তু এর ডিএনএ পর্যন্ত এখনও তারা পৌঁছাতে পারেনি। যখন এই ফুল মাটির উপরের দিকে প্রথমে ফোটে তখন দেখতে একটা কমলা রঙের বলের মতো দেখায়, আর যখন এর পাপড়িগুলো মেলতে থাকে তখন এটি অনেক বড় হয়। দ্য ভেনাস ফ্লাই ট্র্যাপ। আপনারা কি বিশ্বাস করবেন যে পৃথিবীতে এমনও অনেক গাছ রয়েছে যারা পোকামাকড়কে খেয়ে ফেলে? এই ধরনের হান্টার প্ল্যান্ট আমেরিকায় পাওয়া যায়। এটা নিজের কাছে আসা পোকামাকড়কে নিজের মধ্যে বন্ধ করে ফেলে। এটি একটি মাংস খেকো গাছ যা পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। এটা দেখতে অতটা সুন্দর হয় না, যা দেখে কোনো পোকামাকড় এর প্রতি আকৃষ্ট হয়। যখনই কোনো পোকা পাতার মধ্যে আসে তখনই এর পাতাগুলো আপনাআপনি বন্ধ হয়ে যায় এবং তাদের শরীর থেকে এনজাইম এবং পোশাক তথ্য চুষে নেয়। এতে পোকামাকড়টি মারা যায়। যদি আপনি ভুলেও এই গাছের মধ্যে নিজের আঙুলটি দেন তাহলে আপনার আঙুল থেকে রক্ত বের হতে পারে। এ ছিল পৃথিবীতে বিরল কিছু গাছপালা নিয়ে ভিডিও। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। তাহলে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।